চন্দননগরের দশভুজা সাহিত্য মন্দির শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে গ্রন্থাগারে শতবর্ষ উদযাপন উপলক্ষে সারা বছর ধরে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। সমাপ্তি অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় দুদিন ধরে সাংস্কৃতিক ও গুণীজনদেরকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রধান প্রলয় চক্রবর্তী, শুভেন্দু মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমরা এখন পণ্ডিত শাস্ত্রী মহাশয় তার লেখা পুস্তক তুলে দিচ্ছেন অতিথিদের হাতে। গত 2022 অক্ষয় তৃতীয়া দিন শুরু হয়েছিল আমাদের এই শতবর্ষের। আমরা উদ্বুদ্ধ হই, তাকে স্মারক পড়ানো হচ্ছে, শতবর্ষ স্মারক দেওয়া হচ্ছে, তাকে আমরা উত্তরীয় করিয়ে দিচ্ছি। আমাদের বারাসাত দশভুজা, তার মন অনেক বড়, তার অমলিন হাসি, তার দরজা খোলা থাকে। তিনি বলেন যে কোনো মানুষ সাংস্কৃতিক প্রতিভা, সাংস্কৃতিক সহাস্য। চন্দননগর থেকে বৃদ্ধি সহ রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। আজকে সমাপ্তি অনুষ্ঠান, তো আপনি একজন সদস্য, আর ভবিষ্যতে কি উন্নত চেয়েছেন এই পাঠাগারে? কিছু চেয়ার, কিছু টেবিল, এগুলো আমাদের খুব দরকার। কেন, বাচ্চারা এসে পড়াশুনো বই দেখে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা বই পড়ে, কিন্তু এটা খুব ভালো লাগে না। আমাদের যদি এই এই জিনিসগুলো পাই, তাহলে আমাদের মানে লাইব্রেরির খুব উপকার হয়। শতবর্ষ উপলক্ষে আপনাদের এই কর্মসূচি কী কী হল? দশভুজা সাহিত্য মন্দির শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের এই লাইব্রেরির 100 বছর শুরু হয় গত অক্ষয় তৃতীয়া 2022 সালের একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। তারপর আমরা সারা বছর ধরে নানা রকম অনুষ্ঠান করে থাকি। তার মধ্যে প্রথম যে অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠিত করি সেটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা, রবীন্দ্র জয়ন্তীর দিন। তারপর আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। তারপর আমরা এখানে মূকাভিনয়ের একটা কর্মশালা হয় বাচ্চাদের নিয়ে। তারপর আমরা এক্ষেত্রে ক্লে মডেলিং বা মাটির জিনিস তৈরি করো, এসো রাতের আকাশ চিনি, রাতের গ্রহ নক্ষত্র, তারা কীভাবে দেখা হয়, এই বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠানগুলো হয়। তার সঙ্গে কিছু স্মারক বক্তৃতা আমরা এখানে প্রদান করি। এখানে বারাসাত কালচারাল গেট কালচারাল অ্যাসোসিয়েশন আছে, তাদের সহযোগিতায় অরবিন্দের উপর একটা আমরা বক্তৃতা করি। এখানে আমরা রাজা রামমোহন রায়ের দ্বিশতবর্ষ উদযাপন উপলক্ষে একটা স্মারক বক্তৃতা আমরা এখানে দিই। তারপরে আমরা এখানে নানা রকম ধরনের কালচারাল অনুষ্ঠান, শিশুদের নিয়ে নানা অনুষ্ঠান, এবং আমরা যেটা শেষ অনুষ্ঠান করলাম অঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতার আমরা এখানে আয়োজন করেছিলাম। আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে বই প্রদান করে এসেছিলাম, এবং সুকুমার রায়ের আবোল তাবোলের শতবর্ষ উপলক্ষে আমরা একটা শারীরিক বক্তৃতা করি। আমরা কুইজের আয়োজন করেছিলাম, এবং আমরা আরেকটি আমি বলে নিই, একটু খুব বিশেষ একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা করি, সেটা হচ্ছে এখনকার প্রজন্মের রিমোট সেন্সিং, জিআইএস, জিএনএসএস, জিপিএস, এই প্রযুক্তির ব্যবহার কী করে বাচ্চারা বা বড়রা করবে, তার একটা কর্মশালার আমরা 2 দিনের আয়োজন করেছিলাম। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।